তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মানবাধিকার কর্মী সুলতানা কামালকে নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির বক্তব্য সমীচীন নয় বলে মত বিশিষ্ট জনদের যাদের মতে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মানবাধিকার কর্মী হিসেবে সুলতানা কামালের সততা নিষ্ঠা ও দায়িত্বশীলতা সর্বজন বিদিত এছাড়া বাংলাদেশের মুক্তিযুদ্ধেও সক্রিয় ভূমিকা ছিল তার বিস্তারিত সমী ইব্রাহিমের রিপোর্টে সুলতানা কামাল ওইটা আর প্রতিবাদ করলেন না আপনি মানবাধিকার কর্মী আপনি আওয়ামী অধিকার করবে গত পাঁচ অক্টোবর বিএনপির বিক্ষোভ সমাবেশে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মানবাধিকার কর্মী সুলতানা কামালকে আওয়ামী লীগের স্বার্থের অধিকারের কর্মী বলে আখ্যা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি ওরাই আজকে দালাল হিসাবে চিহ্নিত হয়েছে সুলতানা কামাল দালাল হিসাবে চিহ্নিত ও বাংলাদেশের ভাষা সংস্কৃতি ধর্ম বিশ্বাস এগুলোকে এরা বিশ্বাস করে না রিজভীর এই বক্তব্যে তীব্র নিন্দা জানান বিশিষ্ট জনরা সহ মানবাধিকার কর্মীরা এ বিষয়ে বিভিন্ন মাধ্যমে বিবৃতি দেন তারা জানান সুলতানা কামালের বিরুদ্ধে রুহুল কবির রিজভীর এ ধরনের আক্রমণাত্মক বক্তব্য একেবারেই গ্রহণযোগ্য নয় যারা রাজনীতি করেন এবং রাজনৈতিক দলের নেতৃত্ব দিচ্ছেন তাদের ভেতরে যদি আমরা পরের প্রতি শ্রদ্ধা মার্জিত ভাব এগুলো যদি আমরা লক্ষ্য না করি তাহলে তাদের হাতে আমরা কীভাবে মনে করব যে একটি রাষ্ট্রে গণতন্ত্র এবং গণতান্ত্রিক পরিবেশ বা মানবাধিকার সুরক্ষা সেখানে নিশ্চিত থাকতে পারে সুলতানা আওয়ামী লীগের মানবাধিকার চিহ্নিত করেছেন। করে কিন্তু বাংলাদেশের মানবাধিকার আন্দোলনকেই বিভাজিত করবার একটা হীন প্রয়সে লিপ্ত হয়েছেন গণতন্ত্র ও মানবাধিকারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য আন্তর্জাতিক জন হামফ্রি ফ্রিডম অ্যাওয়ার্ডে ভূষিত সুলতানা কামালের মর্যাদা হানি হয় এমন কিছু বলা থেকে বিরত থাকতে অনুরোধ বিশিষ্ট বিশিষ্টজনদের মানবাধিকার পরিস্থিতি উন্নত হোক মানবাধিকার সুরক্ষিত থাকুক প্রত্যেকে মানবাধিকার কর্মী হিসেবে এটি আমরা কামনা করি এবং বাংলাদেশ রাষ্ট্র হচ্ছে মানবাধিকার আন্দোলনেরই ফসল এই রাষ্ট্রে মানবাধিকার ভুলুণ্ডিত হতে পারে না বাংলাদেশের মানবাধিকার প্রতিষ্ঠায় যারা অবদান রেখেছেন তাদের সবাইকে অসম্মান করা হয়েছে বলেও মত বিশিষ্ট বিশিষ্টজনদের আমাদের কিন্তু নাগরিক দায়িত্ব রয়েছে সমী ইব্রাহিম নিউজ ঢাকা